হাই ব্রিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এখানে আমি একটা ফাতিল সেট দেখাবো। আমি এই ফাতিল সেটটা কিনেছি, অনেক কম দামেই কিনেছি। অনেক আইটেমের ফাতিল এখানে, পুরোটা একটা সেট। তো আমি দামটাও একটু পরে বলে দিব। তো আমি আনবক্সিং করতেছি আপনাদের সামনে। এখানে মোট 16 পিস আছে আর কি, ঢাকনা সহ। আর ফাতিলগুলো অনেক ভালো কোয়ালিটির, এগুলো অনেক মানে ভারী। তো আসলে কম টাকা দিয়ে অনেকগুলো না কিনে, বেশি টাকা দিয়ে একটু ভালো জিনিস কিনলে অনেক দিন টিকে আর কি। তো এরকম একটা সেট আমার আগেও ছিল। আমি এটা 12 সালে কিনেছি, কিন্তু এখনও একদম পুরো নতুনের মতোই আছে এত ইউজ করার পরও। সবাই পাতিল দেখে বলে যে মানে পুরো 50 বছর ইউজ করলে এগুলো নষ্ট হবে না। এগুলার মানে নিচের সাইডটা এত ভারী থাকে, এক একটা পাতিল অনেক ভারী আর অনেক সুন্দর। সব কিছু মিলে আমার কাছে সেটগুলো অনেক ভালো লাগে। তা আমি নর্মালি অন্য পাতিলগুলো পাতলা টাইপের বা ননস্টিক অন্য যে পাতিলগুলো আছে ওইগুলো নাই যে তা না, মোটামুটি আছে আর কি ওইগুলা, কিন্তু এই ধরনের পাতিলগুলাই আমার বেশি। তা আমি এখানে সবগুলা পাতিল দেখাচ্ছি। এটা সবচেয়ে বড় পাতিল, ভিডিওতে হয়তো বা বোঝা যাচ্ছে না, এটা অনেক বড়। তো আমি একটা একটা করে সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি। একদম নিচের সাইডটা মানে তলা যেটা আর কি, এটা অনেক বেশি ভারী। আমি হাতে নিয়ে একদম মানে অবস্থা খারাপ হয়ে যায়, অনেক ভারী যে। আর ডাকনাগুলোও হেভি, কালারটাও একদম নেভি ব্লু, দেখতে অনেক সুন্দর লাগে। আর উপরের যে বাটনের মতো গোল এটা আছে, এটাও অনেক সুন্দর, অনেক ভারী, মজবুত। তো আমি এখন বড়টা দেখাচ্ছি। এটা হচ্ছে দ্বিতীয়টা আর কি, মেজোটা, বড়টার পরে মেজোটা। তো মেজোটাও দেখাচ্ছি। আসলে টাকা দিয়ে যখন কিনবো তাহলে ভালোটাই না কিনে খারাপটা কিনবো কেন? কষ্ট করে ভালোটাই কিনা উচিত, অনেক দিন যাবে আর জিনিস অনেক ভালো কোয়ালিটির হবে। তো এই মেজর পরে সেজো, এভাবে এরকম পাঁচটা পাতিল আছে, গোল গোল পাঁচটা পাতিল আছে। তো এটা 3 নাম্বারটা। এটা এগুলোতে করে পোলাও, বিরিয়ানি বা যার যেটা ইচ্ছা সেটা রান্না করতে পারবে, সমস্যা নেই, এক একটা এক এক সিস্টেমের। আর এখন যেটা দেখাচ্ছি এটাতে করে ছা বা যে কোনো কিছু করা যাবে আর কি। তো পাতিলগুলো এমনিতে নর্মালি মানে এরকম একটা সেট 250 ইউরো আর কি। তো যদি এমনি অফারটা ছাড়া কিনে আর কি, অফারটা বলতে ইতালিয়ান ভাষায় আর কি অফারটা বলে, বাংলাদেশে হয়তো বা অফার বলে। তো অফার দিয়ে প্রত্যেক বছরে এরকম মানে ছাড় দেওয়া হয়। তো এখন অফার দিয়ে আসলে অনেক সস্তাতেই কিনেছি। আমার আগের সেটটা কিন্তু এরকমই ছিল, কিন্তু ওইটা 95 ইউরো নিয়েছিল, 95 ইউরো সমান হয়তো বা মানে বাংলাদেশি টাকা 8000 টাকার মতো এসেছে। কিন্তু এই সেটটা আরও বেশি সস্তায় পেয়েছি, এটা 250 ইউরো থেকে মাত্র 60 ইউরো দিয়ে কিনেছি। তা আমি তো পুরো অবাক, এতগুলো জিনিস একসাথে আর কোয়ালিটিও অনেক ভালো, তো এতগুলো জিনিস একসাথে এত কম দামে। তো আমি তো আর বসে থাকতে পারি না, আমি একটা কিনেই ফেলবো। তো কিনেই ফেললাম। আর এটা হচ্ছে মানে কোনো কিছু ভাব দেওয়ার আর কি। আমার আগেরটাও অবশ্য আমার ভিডিওতে দেখেছেন, আমি বাপের যে কোনো কিছু এটাতে দিয়ে থাকি। তো এটা বাপা ফিটা বলেন বা ভাব দেওয়ার যে কোনো ফিটা এটার মধ্যে বানানো যাবে। তো এটার সাথে একটা ফাতিল আছে, ওই ফাতিলটার ভিতরে পানি দিয়ে, এই তো এটার ভিতরে পানি দিয়ে, তো এটার উপরে এটা অ্যাডজাস্ট করে বসিয়ে দিলে উপরের যে ছিদ্রগুলো আছে এটার উপরে মানে ফিঠা বলেন যে কোনো আইটেমের জিনিস বলেন এটার উপরে দিয়ে দিলে মানে বাফের সব কিছু হয়ে যাবে আর কি। তো আমি ঢাকনা দিয়ে দেখাচ্ছি এটা কেমন দেখাবে, নিচে পানি থাকবে আর উপরে বাফের সিস্টেম আর কি। এরকম অনেক পাতিল অবশ্যই এখন বাংলাদেশেও পাওয়া যায়, বিদেশেও পাওয়া যায়।
তো আমার এগুলো দেখানো শেষ, আমি এখন অন্যগুলো দেখাচ্ছি। এই পাতিলটা হাতে নেওয়ার সময় আমি বলতেছি আমার হাত পুরো ফেটে যাচ্ছে। এটা একদম 3 থেকে 4 কেজি ওজন হবে। এটা গ্রিল করার আর কি, ননস্টিকে গ্রিল করার, এটা লেগে থাকবে না, পুড়ে যাবে না, একদম সুন্দরভাবে হবে। ওই পাতিলগুলো অনেক হেভি, কিন্তু এটা ওইগুলো সবগুলো একসাথে করলে যে ওজন, এটা এর চেয়ে অনেক বেশি ওজন। আমি হাতে একদম বেশিক্ষণ রাখতে পারি নাই, সাথে সাথে রেখে দিয়েছি। আমি এখন, আর এটা হচ্ছে একটা ডিস্কো পাতিলের মতো এই সেটের সাথে, এটা ডিস্কো পাতিল। তো এটার ডাকনাটা, এটা যেহেতু আরেক সিস্টেমের পাতিল সেই জন্য কাচের ডাকনা না, এটা প্লাস্টিকের একটা ডাকনা দিয়েছে। তো আমি ভাবতেছি ডাকনা এটা কিভাবে গরম হলে কিভাবে উঠাবো। তো এটার সাথে কী সুন্দর সিস্টেম করে আরেকটা লাল চুম্বকের মতো এটা দিয়ে দিয়েছে, এটা এই ডাকনাটা উঠানোর জন্য কী সুন্দর সিস্টেম করে দিয়েছে সবগুলা। তো আমি একটা একটা করে সবগুলো পাতিল দেখালাম, এখন আবার সবগুলো বক্সের ভিতরে ঢুকিয়ে রাখবো। আসলে মহিলাদের বিশেষ করে হাঁড়ি পাতিলের আলাদা একটা শখ থাকে, যতই কেনা হয় এরপরও মন চায় আরও কেনার জন্য। যেহেতু আমরাই রান্নাবান্না করি, পুরুষদের তো এটা দরকার নেই। তো আমি যে এখানে পাতিল দেখি লোভ সামলিয়ে রাখতে পারি না, আসলে থাকার পরও আবার কেনা হয়। এই তো আমি সবগুলো পাতিল ওদের মতো বক্সের মধ্যে যেভাবে সাজিয়ে রেখেছি, আমিও ট্রাই করতেছি সবগুলো একটার উপরে একটা দিয়ে সাজিয়ে রাখার জন্য। এই তো আমার পুরো সেটটা এরকম, আমি বক্সের মধ্যে দেখাচ্ছি, এই যে উপরের গুলা এরকম আর নিচে সবগুলো বিছিয়ে রেখেছে, যেন বোঝা যায় যে কি কি জিনিস আছে এখানে। তো এখানে সবগুলো আইটেম, আমি অবশ্যই গরম গরম ফাতিল রাখার যে এই দুইটা জিনিস দিয়েছে দেখাবো একটু পরে। তো ওই দুইটা দেখাতে ভুলে গিয়েছি, সরি। এই দুইটা অন্য পাশে ছিল। এই তো এখানে কালো কালারের চামচের মতো নিচে যে দুইটা দেখা যাচ্ছে ওই দুইটাও দিয়ে দিয়েছে। এগুলো নাকি একদম কখনোই নষ্ট হবে না, এগুলা গরম ভাত তরকারি এনে এগুলোর উপরে রাখার জন্য দিয়েছে। এত কম দামে আসলে এরকম ভালো পাতিল পাওয়া যায় না সবসময়। অনেক আইটেমের জিনিস, আবার অনেক হেভি, কিন্তু দামটা অনেক কম, 60 ইউরো, মানে বাংলাদেশি টাকায় 5,000 সামথিং আর কি। তো এই 16 পিসের এই সেটটা এই দামে অনেক ভালো হয়েছে আমি মনে করি। তো আপনারা জানাবেন কেমন হয়েছে, আমার সেটটি কেমন লেগেছে আপনাদের কাছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্টস করে, শেয়ার করে, লাইক দিয়ে ভালো ভালো কথা বলে উৎসাহ দিবেন, সামনের দিকে যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো এই তো আমার বক্সটা আবার বন্ধ করে ফেলেছি। তো আমি ভিডিওর লাস্টে একদম দেখাচ্ছি যে আমি কালো ডাকনায় দুইটা দেখাতে ভুলে গিয়েছি। তো বাক্সার উপরে বারবার হাত দিয়ে দেখাচ্ছি, এই দুইটার তো দেখানো হয় নাই। অবশ্যই কমেন্টস করে জানাবেন সেটটা কেমন হয়েছে। তো আজকের মতো এখানে শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।